আবারও আগরতলা আইজিএম হাসপাতালে চিকিৎসার গাফিলতির কারণে এক প্রসূতি মায়ের কোল খালি হয়ে গেল শহরতলির শাহপাড়ার সুরশ্রী সরকারের শাহনামে আসন্ন প্রসবা এক গৃহবধূকে মঙ্গলবার রাত সাড়ে সাতটা নাগাদ আগরতলা আইটিএম হাসপাতালে ভর্তি করানো হয় বুধবার সকালে ওই গৃহবধূর ডেলিভারি করার পর প্রথমত ডাক্তার বলেন বাচ্চা এবং মা দুজনই সুস্থ আছেন কিন্তু কিছুক্ষণ বাদেই বলেন শিশুর মৃত্যু হয়েছে এ নিয়েই হাসপাতাল চত্বরের তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে পরিবারের পক্ষ থেকে দাবি ছিল সিজার করে ডেলিভারি করার এ নিয়ে ডাক্তার এবং নার্স গৃহবধূর পরিবারের লোকজনের সাথে যোগ্যতার সঙ্গে বেমারা নিম্ন রুচির পরিচয় দিয়ে তাদের তিরস্কার করতে থাকে বলে অভিযোগ কিন্তু ডাক্তারের পজিশন নরমাল বলে ডেলিভারি করানোর সময় কোন ত্রুটির কারণে নবজাতকের মৃত্যু হয় বলে গৃহবধূর স্বামী জানান সকালবেলা যে ম্যাডাম অসুবিধা হইতেছে আমার পেশেন্টের তারা যে আমি কিছু আমার মারা একটা ট্রাইবেল একটা ডাক্তার আছে তাই কতাইলে আপনি করেলাম না আমার মারা গাছে আপনি সিজার করে লাম নিয়েছিলেনা তারপরে বাইরে এসে যা আমার কি হয়েছে স্যার এমন মন আমার পেশেন্টের খুবই ব্যথা হইতেছে সিজার করে তো মোর কি আমরা তো স্যার কিন্তু কত করে লাম না সিজার করে লোক নিয়েছিল তাই নিয়ে একজন এম বিবিএস ডক্টর হয়ে এসে একদম জ্ঞান ডাক্তার হয়ে এসে যদি এডুকেটেড মানুষের যদি এরকম মূর্খের মতন কথা কয় তাহলে আমরা কার কাছে যাবো কার কাছে গিয়ে চিকিৎসা করো আজকে তারা গাভিলতির কারণে আমার বাচ্চাটা মারা গেছে এটা কি দেয় তারা দিব বাচ্চা যখন সিজার করে তো নেওয়ার পাঁচ মিনিট আগে গেছে বাচ্চা নর্মাল আছে ঠিক আছে সুস্থ আছে শুধু আমার বউয়ের একটু জ্বর হয়েছে এটা ইনফেকশন আছে বাচ্চা আমি বাচ্চাকে মনে করো বাচ্চা কোনো সমস্যা নেই শুধু তোমার বউয়ের একটু জ্বর আছে হ্যাঁ জ্বরটা থেকে যদি কিছু একটা ইনফেকশন হতে পারে ঠিক আছে কোনো লাইফের কোনো কিচ্ছু নাই তখন না না কিচ্ছু নেই লাইফের কোনো ঝুঁকি ঝুঁকি নেই তারপরে সিজার করা বনশইটিন নিয়েছে নেওয়ার পরে আমরা কইছে যে মেয়ে বাচ্চা হয়েছে বলতে আমরা সবাই খুশি হয়েছি কথা বলতেছে ঠিক পনেরো টিকা বিশ মিনিট পরে আমার আমার মারে ডেকে নিয়ে আসে গেছে মেয়ের এই যে আমার ওয়াইফের পেটের ইনফেকশন পচা গন্ধ হয়ে থাকে থেকে আমার বাচ্চারও ইনফেকশন হয়ে থাকে ইনফেকশন হতে কে পায়খানা খেয়ে খাই আমার বাচ্চারা মারা গেছে পাঁচ মিনিট আগে ভালো আসলো বিশ মিনিট পরে আবার মারা গেছে সিজার পরে কীভাবে মারা যায় ইনফেকশন কি পাঁচ দশ মিনিটে একজন মারা যেতে পারে যদি গাভিলতি না হয়